সমস্ত সীমান্ত এলাকায় এবার সিটিজেন কার্ড অনুপ্রবেশকারীদের পরিচয় সংক্রান্ত জটিলতা দূর করতে নতুন ভাবনা কেন্দ্রের আগামী তিন মাসের মধ্যে কার্ড দেওয়ার লক্ষ্য। সীমান্তবর্তী গ্রামগুলিতে চালু হতে পারে বর্ডার এরিয়া সিটিজেন কার্ড, এমনই ভাবনা কেন্দ্রের। সূত্রের খবর, মূলত ভারত বাংলাদেশ লাগোয়া গ্রামগুলিতে স্থানীয় বাসিন্দাদের এই কার্ড প্রদান করা হবে সরকারিভাবে। জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ সহ নানা কারণে ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় 3000 বাংলাদেশি নাগরিক বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে। প্রায় 150 ভারতীয় নাগরিক রয়েছেন বাংলাদেশের জেলে। এতজন জেলবন্দির মধ্যে কারা অনধিকার অনুপ্রবেশকারী আর কারা বৈধ কাগজপত্র সহ ভারতে প্রবেশ করেছেন, সেটির আইনি ও যাচাই প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ। সে কারণে বাংলাদেশি অথবা পাকিস্তানি যেই হোক, তাদের দীর্ঘকালীন ঠিকানা হয়ে যায় ভারতের জেল। বর্তমানে লোকসভা নির্বাচনের আগেই এই দুই দেশ থেকে আসা নাগরিকদের মধ্যে কারা সন্ত্রাসের সাথে যুক্ত আর কারা বৈধ কাগজপত্র সহ ভারতে প্রবেশ করেছে, সেই যাচাই প্রক্রিয়া সেরে অনুপ্রবেশকারীদের যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফেরত পাঠাতে মরিয়া কেন্দ্র। সেজন্যই তিন মাসের মধ্যে এই যাচাই পর্ব সেরে ফেলার প্রস্তাব জানিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বাংলাদেশ মন্ত্রককেও এই বিষয়ে অবগত করেছে কেন্দ্র। পাশাপাশি আবার একটি নতুন নাগরিক পরিচয়পত্র চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। যাচাই প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি বর্ডার এরিয়া সিটিজেন কার্ড দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা করেছে বর্ডার ম্যানেজমেন্ট বিভাগ। তবে এই পরিচয়পত্র লাগু হবে শুধুমাত্র সীমান্ত এলাকায়, অর্থাৎ বাংলাদেশের সীমান্তের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি সীমান্তবর্তী, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার, দিনাজপুর প্রভৃতি এলাকায় গ্রাহ্য হবে এই কার্ড, এবং ভারতের ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে গ্রাহ্য হবে। তবে কতটা বিস্তৃত এলাকাকে এই সীমান্তবর্তী এলাকা ধরা হবে সে বিষয় এখনও স্থির হয়নি। অন্যদিকে নিজের দেশে বহু নাগরিক ভারতের জেলে বন্দি অবস্থায় দীর্ঘদিন যেন আটকে না থাকে, অনুপ্রবেশকারীরা যাতে দ্রুত ফিরে আসতে পারে সেটা নিশ্চিত করার জন্য মঙ্গলবারেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সিকিউরিটি ডিভিশনে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রক স্তরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলেও সম্ভাবনা রয়েছে। যদিও এই গোটা প্রক্রিয়া লোকসভা ভোটের আগে সম্পন্ন হবে কি না, কিংবা সিটিজেন কার্ড লোকসভা ভোটের আগেই চালু হবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দিল্লি। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।